আপনারে আমারে কবরের মধ্যে যখন শুয়াইব, ওই কবরের মধ্যে শুয়াইবার পরে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া যখন কবরে রাখব, মুনকার নকির যখন প্রশ্ন করার জন্য আসব, ওই সময়ও দেখবেন আপনার আমার দয়াল নবী কবরে উম্মতের কাছে আইসা হাজির। বন্ধু রে ওই আমার নবীর পাগলের আওয়াজ, আপনার আমার নবী তো ওই নবী, 63 বছরের হায়াতের জিন্দেগিটা উম্মত উম্মত করা কানছে, আপনার আমার নবী তো ওই নবী, যেই নবী উম্মত উম্মত করা দাঁত মুবারক ভাঙ্গে বলাইছে, আপনার আমার নবী তো ওই নবী, যেই নবী উম্মত উম্মত করাও শরীরের মধ্যে বল্লবের গাইতিরের আঘাত সহ্য করছে, আপনার আমার নবী তো ওই নবী, যেই নবী 2-3 দিন অনাহারে ওই মরুভূমির পাহাড়ের মধ্যে গাছতলায় নির্জন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত উম্মত করে কালছে, আল্লাহু আকবার কর, আপনার আমার নবী তো ওই নবী রে, হাশরের ময়দানে যেদিন মানুষ বাঁচাও বাঁচাও করে কান্দবো, সন্তান চিনবে না মাকে, মা চিনবে না গর্ভের সন্তানকে, এমন পর্যায়ে কিতাবের মধ্যে দেখলাম গর্ভধারিণী মহিলাদের পেটের সন্তান পর্যন্ত খসে পড়ে যাবে, ওই মুহূর্তে কারো সাথে কারো পরিচয় থাকবে না, পিতা মাতা সন্তান থেকে মুখ ফিরাই আনিব, বাঁচাও বাঁচাও দরিতে গোটা হাশরের ময়দান মুখরিত হয়ে যাইব, সমস্ত নবীরা পর্যন্ত ওই দিন ইয়া নফসি করবে। আর আমার আলা হযরত বলতেছেন, শুনতে হে কে মেহশার মেই, শুনতে হে কে মেহশার মেই, হাশরের ময়দান যেদিন কায়েম হবে একটা মাত্র জবান, যেই জবানের নামটা হলো জবানে মুস্তফা, ওই জবানের মধ্যে একটা ভিন্ন বাণী শোনা যাবে, সবাই বলবে নফসি নফসি, আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি, আরো জোরে আপনার আমার নবী তো ওই নবী, ওই কঠিন সময় আপনারে আমারে বাঁচাইবার জন্য মাকামে মাহমুদ নামক স্থানে সেজদার মধ্যে ফেরা কব, আল্লাহ আমার উম্মত গুলাই আমারে দিয়া দাও, আমার উম্মত গুলা আমারে দিয়া দাও, আল্লাহ কইব বন্ধু আপনি মাথা তুলেন, আমার নবী কইবে আল্লাহ না না আমি মাথা তুলতাম না, আমি জান্নাতে যাইতাম না ততক্ষণ যতক্ষণ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবো। এই উত্তর রায়চু এলাকার মুসলমান, ওরে হাজীগঞ্জের মুসলমান, ওরে চাঁদপুরের মুসলমান, একটু বিবেকের কাছে প্রশ্ন করো, যেই জায়গায় সব সর্ব জায়গায় নবী আপনার আমার জন্য কান্দে, নবী উম্মত 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 করে, কেমনে ওই নবীর উম্মত আর নিমুখ আরাম বেঈমানের মতো ওই নবীর বিপক্ষে কথা কও, আমি বলবো এই নবীর এই দরুদের নবী উম্মতের কান্ডারি, এই নবীর প্রতি যার মহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই নিঃসন্দেহে তার ঠিকানা জাহান্নাম। দয়াল নবী আমরা রে বলেন দেখা দাও গো মায়ার নবী আমরা রে জীবন দইব গো পাইলে আপনারে, ঠিক কিনা দুই হাত তুলে বলেন ঠিক কিনা, জীবন দইব গো নবী পাইলে আপনারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবীর জান যাদের দিয়ে
খান্দে রে বলেন নবীর জান্নাত যাদের দিল খান্দে রে দয়াল নবী ফার গরিবেন তাহারে বলেন দয়াল নবী ফার গরিবেন তাহারে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলেন লা ইলাহা মায়ের সুরে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله محمد لا إله ماير شور لا إله নবী আমরার জানের জান নবী আমরার প্রাণের প্রাণ বলেন নবী আমরার জানের আহা নবী আমরার প্রাণের প্রাণ হাইরে ওই নবীকে দেখার লাগি একবার ওই নবীকে কার লাগি সদাই আমরা পেরেশান লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আমরা কবে যাব মদিনা মোহন যে আর মানে নাও বলেন কবে যাব মদি আমরার মোহন যে আর মানে নাও দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী ডাকি তোমার আসে কে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবানটা খুলে মোহাব্বতে ইমানি আওয়াজে বলুন আল্লাহু আকবার আর মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ সকলে বলেন মারহাবা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো কাজকর্ম শেষ করে একটু পর্দার আড়ালে অজু সহকারে আমলের নিয়তে আলোচনাটুকু শোনার জন্ম বসেছেন মা গো মা হতে পারে আজকের এই উত্তর রাজ্য এলাকার এই আজকের মাহফিলের আলোচনার কোনো না কোনো একটি কথা আমল করার কারণে কাল কেয়ামতেই আপনি নাজাত পেয়ে যেতে পারেন আপনারাই বলুন আমাদের সকলের সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দেওয়ার মালিক যিনি তিনি কি আর একটু জোরে ডান হাত তুলে বলেন কি বাজান রে ও আমার মুরব্বী বাবা জিরা যুবক ভাইরা জানে বামে খেয়াল করবেন না আমার দিকে লক্ষ্য করেন মনে করেন এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হয়তো আর কোনোদিন এই রকম মজলিসে বসার সুযোগ আপনার হবে নাও এমন হইতে পারে আগামী দিন সকাল হওয়ার আগে আগে আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে তাই আমলের নিয়তে কথাটুকু শোনার চেষ্টা করেন আগে আপনারা আমার সাথে দুই একটি কথার জবাব দেন বলুন কবরে আমরা সবাই যাব কি যাব না
কবরে যাবেন না এই এলাকায় এমন কেউ আসেননি। বাজান রে, এমন কেউ নাই কবরে যাবেন না, এই কবরে যাইতে হবে চিরন্তর সত্য। তবে এই দুনিয়ায় যে আপনি আমি আসলাম, কেন আসলাম, কি জন্য আসলাম, আপনার আমার করণীয় কি, আপনার আমার কি করা দরকার, কি করে গেলে কবরে শান্তিতে থাকবেন, কি নিয়ে গেলে কবরে আরামে থাকবেন, কি কর্ম করলে, কোন আমল করলে জান্নাতে যাবেন, কোন আমল করলে আমার নবীর শাফায়াত নসিব হইব, কোন রাস্তায় চললে আল্লাহ পাইবেন, কোন পথে চললে আমার নবীর দেখা পাইবেন, কোন পথের প্রতীক হইলে আল্লাহ নবী আপনার প্রতি সন্তুষ্ট হইব, ওই পথের সন্ধান করেন, ওই পথের প্রতীক হয়ে যান। আজকে আমরা দুনিয়ার মায়া মমতায় দুনিয়ার চাকচিক্যে পড়ে আমরা মূল উদ্দেশ্য লক্ষ্য আমরা ভুলে গেলাম, হায়ানি হুতানি পাইলাম না খাইলাম না, এইভাবে আমাদের জিন্দগি শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন রে বাবা, দু দিন কা জিন্দগি হে দু দিন কা মেলাও, এই দুনিয়া মাত্র দুই দিনের মেলা, আজকে আছেন কালকে নাই, আজকে আপনি বসে বসে মাহফিল শুনতেছেন, এমনও হইতে পারে রে মুরব্বি বাবা জিরা, আগামী দিন এই সময় এমনও হইতে পারে জাহান্নামের আযাবের ফেরেশতারা কবরে আপনারে মারব, বাঁচাও বাঁচাও করে চিৎকার করবারে। উত্তর রায়চুর মুসলমান, দোকানে বসে আড্ডা দিলাম, চায়ের দোকানে বসে আড্ডা দিলাম, মদের আড্ডায় বসলাম, তাস খেলাইলাম, জুয়া খেলাইলাম, দুনিয়ার খারাপ খেল তামাশার মধ্যে যে সময় কাটাইলাম, ওই সময়ের বন্ধু বান্ধব কেউ তখন আপনার আমার কবরে যাবে নাও, আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন, আপনার আমার মদিনার কামলাওয়ালা দয়াল নবী কয়ুম্মত রে, ওই কবরবাসী জাহান্নামের আযাবের ফেরেশতা যখন তার শাস্তি দেয়, আযাব দেয় মারে, বাঁচাও বাঁচাও বলে যখন চিৎকার করে রে উম্মত, আমি নবী তো ওই নবী, আল্লাহ আমারে সব কিছু দেখাইছে, আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, বেনামাজির শাস্তি কেমন, বেপর্দা নারীর শাস্তি কেমন, সুৎসুরের শাস্তি কেমন, মদখুরের শাস্তি কেমন, মিথ্যাবাদীর শাস্তি কেমন, জুলুমকারীর শাস্তি কেমন, জেনাকারীর শাস্তি কেমন, পিতামাতার অবাধ্য হয় এই রকম কুলাঙ্গার সন্তানের শাস্তি কেমন, এই সমস্ত কিছু পাটে পাটে আল্লাহ আবার দেখাইছে। উম্মত রে, আল্লাহর শপথ করে কই, যার হাতে আমি নবীর প্রাণ, ওই কবরবাসী যখন মায়ের তারে নাই, বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তর তর করে কাঁপতে থাকে। উম্মত রে, শুধু তাই নয়, ওই কবরবাসী কবরের মধ্যে বাঁচাও বাঁচাও কইয়া যখন কান্দে, সন্তানে শুনে নাও, মা শুনে না, বাবা শুনে না, ভাই বন্ধু দুনিয়ার কেউ শুনে না, উম্মত, দুনিয়ার মানুষ যদি ওই কবরের পাশে যাইয়া, উত্তর রায়চুগ্রামের কবরস্থানের পাশে যাইয়া, ওই কবরবাসীর এই গ্রামের আব্দুল করিম আব্দুর রহিমের কবরের মায়ের চিৎকার গুলি যদি শুনতো রে, কবরবাসীর কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার একটা মানুষ বাঁচতো না, কান ফেটে কানের পর্দা ফেটে রক্ত বাইর হইয়া দুনিয়ার সব মানুষ মারা যাইত। যাব যদি দুনিয়ার মানুষ দেখি তো, আল্লাহ ওরে গরবারি সারিয়ারে পাগল হই তো, ঠিক না রে, আইসো ববে যাইতে দে মন রে কবরে, বলে নাই সবে যাই মন রে কবরে, হিসাব নিকাশ দিতে রে হবে হাশরে, ঠিক কিনা বলেন, হিসাব নিকাশ দিতে রে হবে হাশরে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা।
কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? অনেকে মনে মনে বলবে হুজুর জালালি বইলা বড় আশা কইরা দাওয়াত দিলাম, জিকির গেল কই, শান গেল কই, শান কন্যা জিকিরও করেন না, ভালো লাগে না। শান যদি গাইতে কন সারা রাত গাইতে পারমু, জিকির যদি করতে কন সারা রাত করতে পারমু, মাহফিলের মুখ্য উদ্দেশ্য শুধু জিকির আর শানের মধ্যে সীমাবদ্ধ না। এই উত্তর রায়চুর গ্রামের শিক্ষিত সমাজ আপনার বিবেককে নিজকে নিজে প্রশ্ন করেন, আজকের এই মাহফিলে আপনার জীবনের মূল্যবান কিছু সময় যে আপনি ব্যয় করে দিলেন, আপনার জীবনের সময়টুকু যে আপনি, এই জন্য মা বাবার মনে কষ্ট যদি দাও, আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী তাক দিয়া কয়ম্মত, যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিব রে, খানায় কাবার ইমাম সাহেব যদি হয় তার জন্য আল্লাহর জান্নাত হারাম হইয়া যাইবা। হাত তুলে বল ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, অন্তরে যদি আল্লাহর প্রতি তাকওয়া থাকে রে, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর ভয় যদি আল্লাহর বান্দার অন্তরে থাকে, আল্লাহর শপথ করে বলি ওই বান্দা কখনো আমার আল্লাহর নাফরমানির কাজ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে ওই যুবক কখনো মা বাবার মনে কষ্ট দিতে পারে না, আল্লাহর ভয় যার অন্তরে থাকবো ওই ব্যক্তি কখনো সুদ খাবে না, ওই ব্যক্তি জেনা করতে পারে না, গরিবের সম্পদ দখল করতে পারে না। আজকে সমাজে বহু মানুষ দেখা যায় গরিবদের জায়গা জমি দখল করে নেয়, চলে বলে কলে কৌশলে মামলা মকদ্দমা কইরা জায়গা জমিন দখল করে আসে না নাই, কথা কন কি লাভ হবে যদি সমাজকে পরিবর্তন করতে না পারেন? ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ তখনই কাজে আসবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বজীবন ব্যবস্থা যদি কুরআন সুন্নার আলোকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, এই মাহফিল শোনা আপনার জন্য সার্থক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার এই মাহফিলটাকে মনে করতে হবে এটা আমাদের এই মহল্লার একটা ক্লাস, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ, চলুন সামনে বাড়ি, খুব লক্ষ্য করেন ডানে বামে কেউ কথা বলবেন না, গভীর মনোযোগ বাজান। অনেকে মন খারাপ করছে, হারে জালালে যে শান গাইতো না, শান হইব কথা কয় না, কারণ রাইত এখন নিশি না সন্ধ্যা, রাত যত নিশি হয় ফ্রেম কি বাড়ে না কমে, কথা কয় না? আরে সাদের ফ্রেম রে, ফ্রেমের কথা কইতে দিলি ফুলা হয়নের মুখে একটা আসি দিয়ে নিছি, আই ফুলা হয়নি ফ্রেমের কথা বুঝলি? বুঝলাম না, ফ্রেমের বিশ্বে দর্শে গো, আরে কি করি বুয়ু উজায় তার গো বিশ্বে ফরাদ যায়, কার ফ্রেমে আরো জোরে কার ফ্রেমে? আমার দয়াল নবীর সঙ্গে ঠিক কিনা? খুব মনোযোগ লক্ষ্য করেন, তাইলে সকল কথার মূল কথা হলো আমরা কবরে চলে যাব, আমাদের কর্মকে ঠিক করতে হবে, আমাদের স্বভাব ঠিক করতে হবে, নিজেকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, আকৃতিগতভাবে আমরা মানুষ, স্বভাবগতভাবে কিন্তু মানুষত্ব আমাদের মাঝে নাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবার আমার যেহেতু সবাই কবরে চলে যাইব, কবরে যেহেতু যাইতে হবে, এই কবরে ইমান আর আমল ছাড়া কোনো কিছুই যাবে না, কথা কন ঠিক কিনা? বন্ধু ও আমার মুরব্বী বাবাজিরা, এই উত্তর রাইচু এলাকার পর্দার আড়ালের আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়া লক্ষ্য করেন, মূল কথাটুকু শোনেন, বেশি সময় কষ্ট দিব নাও, তাইলে কবরে আমরা যেহেতু সবাই যাব, কি ইমান নিয়া যেতে চাই নাকি ইমান ছাড়া? ইমান নিয়া যদি কবরে যাইতে পারেন জায়গা হবে জান্নাতে, ইমান ছাড়া যদি কবরে যান জায়গা হবে কোথায়? আরো জোরে,
তাইলে আজকের এই মাহফিলে আপময় জনসাধারণ উপস্থিত শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে জানতে চাই আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে? তাইলে চলুন না বাবারা জান্নাতের কর্মগুলো একটু জেনে নেই, কোন পথে চললে আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন আর কোন পথে না চললে আপনি জাহান্নামে যাবেন, এগুলা জানা দরকার আছে না নাই বন্ধু? এই কারণে আমি আল্লাহর কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম বাজান, আমার খুব মনোযোগ দিয়া লক্ষ্য করেন আল্লাহর কোরআন 26 নম্বর পাড়াও, আমার আল্লাহ ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ এখানে সর্বপ্রথম ঈমানের কথা বললেন, কিসের কথা? ঈমানের কথা বললেন। খুব মনোযোগ বাবার, আমার ঈমান হলো একটা বৃক্ষের ন্যায়। কিসের ন্যায়? একটা বৃক্ষের ন্যায়। ঈমান এমন একটা জিনিস, ঈমান হলো মূল, ঈমান হলো শাখাও। ঈমান যদি না থাকে আমলের কোনো দাম? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। আমার আল্লাহ কয় বান্দা, ও জগতের মানুষ, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ এবং আমার রসুলের প্রতি ঈমান আনয়ন করো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, শুধু বিল্লাহি বলেন নাই, বিল্লাহি সাথে ওয়া লাগায়া দিলেন ওয়া রাসূলিহি। আল্লাহর কোরআন 26 নম্বর পাড়া খোলেন, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন বান্দা, আমি আল্লাহ এবং আমার রসুলের প্রতি ঈমান আনো। এবারে আমি আপনাদের কাছে এই জায়গার পয়েন্ট থেকে দুই একটি কথা জানতে চাই। রাসুলের প্রতি ঈমান আনবেন কি রাসুল হিসাবে না আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে? কি হিসাবে? বাজান, আমার আল্লাহ বলেছেন রাসুলের প্রতি ঈমান আনার জন্য। আল্লাহ যদি, আমরা যারা অনেকে বলি নবী আমাদের মতো সাধারণ মানুষ, যদি এই রকমই হইতো, সাময়িকভাবে কথাটা ধরলাম, তাহলে আমার আল্লাহ রসুলহি কথাটা বলতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলহি যেহেতু বলেছেন, আমার নবী রসুল কার? জোরে কোন কার? বাজান, আমার আপনার আমার নবী তো এমন নবী, ওই নবী যেই নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কাহার মতো না কেউ আমার মতো। তাই বাবারা, আমার যারা নবীকে আমাদের মতো সাধারণ মনে করে, ঈমান কি আছে না গেছে? আমল করে লাভ হবে নি ভাইও। আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো এবং আমার রসুলের প্রতি ঈমান আনয়ন করো এবং তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহর ইবাদত বন্দেগী আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? নবীর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, তাইলে এই আয়াতের মধ্যে মূল মূল দুই একটি কথা পয়েন্ট ধরে ধরে আপনাকে আমাকে সামনে যেতে হবে। সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমান আনতে হবে যার উপর তিনি কি? আল্লাহ কি এক না দুই? আরো জোরে, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? লা শারীকা লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আমার আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ আমাদের স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? বাজান, আমার আল্লাহর প্রতি ঈমান আনলে শুধু এতটুকের মধ্যে শেষ হবে না, এতটুক যদি করেন, শুধু আল্লাহর প্রতি ঈমান আনলেন, আমল করলেন, নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমল করলেন, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনলেন নাও, আল্লাহর এই আয়াতের পরিপূর্ণতা আপনার মাঝে আসে নাই। আল্লাহর আয়াতের পরিপূর্ণতা আসে নাই মানে আল্লাহর আয়াতের অংশটুকু আপনি বাদ দিলেন। আল্লাহর আয়াতের অংশটুকু যেহেতু বাদ দিয়ে দিলেন, আল্লাহর কোরআনকে অস্বীকার করলেন, অস্বীকার করলেন মানে কুফুরি করলেন। যেই ব্যক্তি কুফুর করে তার ঠিকানা কি জান্নাতে না জাহান্নাম? তাইলে প্রমাণ হয়ে যায় বা জানো, আপনার আমার নবী তো ওই নবী, যেই নবীরে সারা জান্নাত মিলে না,
এই জন্য কবি কয় জান্নাত তুম যাচ্ছে ইয়া রব কিয়া করো আর জুহে মাই তুঝে দে কিয়া করো ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব জান্নাতের সুখ দিয়াও জান্নাতের শান্তি আরাম আয়েশ দিয়ে আমি কি করব নবী গো আমার সামনে যদি জান্নাতের সৌন্দর্যটা রেখে দেওয়া হয় আর ওই এক পাশে যদি নবী গো আপনি নবী থাকেন আমার জান্নাতের দিকে দৃষ্টি যাবে না আমি তাকাইব জান্নাতের মালিক আপনি দয়াল নবীর দিকে আল্লাহ জান্নাতের বাগান তোমায় নবী বলেছে ঠিক নি আমার কথা কয় না খাকে শিফার অধিকারী তোমায় করেছে বলতে পারবেন সবাই বাংলা বলতে পারবেন তো জান্নাতের বাগান তোমায় নবী বলেছে আরে খাকে শিফার অধিকারী তোমায় করে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে ঠিকরা জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে আর ইয়দম বলে কেমন করি যাব মদিনা বলো না অদমে বলে কেমন করি যাব মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনার মদিনা আমার মাশাআল্লাহ সবাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলিনি বলবলাম বলতে পারি না বলো না বলিনি আহা বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলিব কিন্তু তোমায় অনেকে বলবে আমরা গান গাই কয় আমরা বেদাত করছি কয় কি কয় না এই মদিনার কথা শুনলে যারা বেদাত কয় এরা হইল তারা আমার নবীরে নবী হিসাবে মানে না যারা কথা কয় না এরা হইল তারা আমার নবীরে নূর হিসাবে মানে না যারাও এরা হইল তারা আমার নবী হাজার নাজার মানে না যারাও এরা হইল তারা আমার নবীর এলমে গায়েবের মুজিজা মানে না যারাও এরা হইল তারা নবীর মেরাজ মানে না যারাও কথা কোন ঠিক কি নাও আমরা নবী চাই কি চাই না নবী সারা দুনিয়া কোন আখেরাত হাশর মিজান বলছে রাত কোন জায়গায় উপায় থাকবে নাও আপনার আমার নবী কেমন নবী এই নবী তো ওই নবী হাশরের ময়দানে যাবেন ওইখানে যায় দেখবেন আপনার আমার নবী উম্মত উম্মত করে ফুলসিরাতের ফারে যাইব ওই ফুলসিরাতের ফারে যায় দেখবেন আপনার আমার নবী উম্মত উম্মত করে কান্দে আপনারে আমারে কবরের মধ্যে যখন শুয়াইব ওই কবরের মধ্যে শুয়াইবার পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কয়া যখন কবরে রাখবো মুনকার নকির যখন প্রশ্ন করার জন্য আনবো ওই সময়ও দেখবেন আপনারা আমার দয়াল নবী কবরে উম্মতের কাছে আইসা হাজির বন্ধুরে ওই আমার নবীর পাগলের আওয়াজ আপনারা আমার নবী তো হইলো
নবী 63 বছরের হায়াতের জিন্দেগিটাই উম্মত উম্মত করে কানছে। আপনার আমার নবী তো ওই নবী যেই নবী উম্মত উম্মত করে দাঁত মুবারক ভাঙ্গা বলাইছে। আপনার আমার নবী তো ওই নবী যেই নবী উম্মত উম্মত করে শরীরের মধ্যে বল্লবের গাইতিরের আঘাত সহ্য করছে। আপনার আমার নবী তো ওই নবী যেই নবী 2-3 দিন অনাহারে ওই মরুভূমির পাহাড়ের মধ্যে গাছতলায় নির্জলে যায়, আল্লাহ আমার উম্মত আমার উম্মত উম্মত করে কালছে। আল্লাহু আকবার কর। আপনার আমার নবী তো ওই নবী রে হাশরের ময়দানে যেদিন মানুষ বাঁচাও বাঁচাও করে কান্দব, সন্তান চিনবে না মাকে, মা চিনবে না গর্ভের সন্তানকে। এমন পর্যায়ে কিতাবের মধ্যে দেখলাম গর্ভধারিণী মহিলাদের পেটের সন্তান পর্যন্ত খসে পড়ে যাবে, ওই মুহূর্তে কারো সাথে কারো পরিচয় থাকবে না, পিতা মাতা সন্তান থেকে মুখ ফিরাই আনিব, বাঁচাও বাঁচাও দনিতে গোটা হাশরের ময়দান মুখরিত হয়ে যাইব। সমস্ত নবীরা পর্যন্ত ওই দিন ইয়া নফসি করবে। আর আমার আলা হযরত বলতেছেন শুনতে হে কে মেহশার মেই, শুনতে হে কে মেহশার মেই, হাশরের ময়দান যেদিন কায়েম হবে একটা মাত্র জবান, যেই জবানের নামটা হলো জবানে মুস্তফা, ওই জবানের মধ্যে একটা ভিন্ন বাণী শোনা যাবে, সবাই বলবে নফসি নফসি, আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, আরো জোরে আপনার আমার নবী তো ওই নবী, ওই কঠিন সময় আপনার আমারে বাঁচাইবার জন্য মাকামে মাহমুদ নামক স্থানে সেজদার মধ্যে ফেরে কব, আল্লাহ আমার উম্মত গুলাই আমারে দিয়া দাও, আমার উম্মত গুলা আমারে দিয়া দাও। আল্লাহ কইব বন্ধু আপনি মাথা তুলেন, আমার নবী কইবে আল্লাহ না না আমি মাথা তুলতাম না, আমি জান্নাতে যাইতাম না ততক্ষণ যতক্ষণ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকব। এই উত্তর রায়চুয় এলাকার মুসলমান, ওরে হাজীগঞ্জের মুসলমান, ওরে চাঁদপুরের মুসলমান, একটু বিবেকের কাছে প্রশ্ন করো, যেই জায়গায় সব সর্ব জায়গায় নবী আপনার আমার জন্য কান্দে, নবী উম্মত 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 করে, কেমনে ওই নবীর উম্মত আর নিমুখ আরাম বেঈমানের মতো ওই নবীর বিপক্ষে কথা কও? আমি বলবো এই নবীর এই দরুদের নবী উম্মতের কান্ডারি, এই নবীর প্রতি যার মহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই নিঃসন্দেহে তার ঠিকানা জাহান্নাম। এই আওয়াজে মানি না জোরে কোন ঠিক কিনা? তাইলে বাবার আমার বন্ধুরা আমার, আমরা সবাই নবী চাই কি চাই না? কেন চাই? যেহেতু আমার আল্লাহ কইছে আমার নবীর প্রতি কি আনো, ঈমান আনো। এবারে দেখেন বায়ের আমার, এই নবীর প্রতি ঈমান আনবে যারা, নবীকে সম্মান করবে তারাও, নবীর প্রতি ঈমান আনবে যারাও আমার নবীরে তাজিম করবে তারাও, নবীর প্রতি ঈমান আনবে যারাও নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া বেদাত কইবে না তারা, কথা কয় না। ঈমান আনবে যারা, ঈমানদার হইবে যারা, জীবনের চাইতে বেশি ভালোবাসবে আমার নবীরে তারা, কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রতি যার ভালোবাসা থাকব, আমার নবীর প্রতি যার অন্তরে মহব্বত থাকব, যারা পরিমাণ মহব্বত যার অন্তরে থাকবে নবী কই উম্মত্রে তারে বালায় আমি নবী জান্নাতে যাইতাম না। জোরে কর আল্লাহু আকবার। তাইলে আমরা মদিনা চাই কি চাই না? এই জন্য দেখবেন কিছু দুশ্মনের রাসূল আছে, তারা হজ করতে যাও মদিনা শরীফ যাওয়ার লাগতো না, মদিনা শরীফ নবীর কবর, কবর রওজা তো কয় না, নাউজুবিল্লাহ কয় না, অথচ শায়ের ফরমাতি হে কিয়া ফরমাতি হে আরশওয়ালা সে আলা হামারা নবী, আরশওয়ালা সে আলা হামারা নবী কা রওজা। সুবহানাল্লাহ, আরশ আজিমের চাইতেও দামি উত্তম শ্রেষ্ঠ হলো আমার নবীর রওজা মুবারক। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, আরে মুহাম্মদ কা রওজা হে ইয়ে জান্নাত কা নকশা। আমার নবীর রওজা দেখলো খুদার শপথ সে যেন জান্নাত দেখলো। আরেকটু জোরে, তাইলে এই জান্নাতের বাগানে যেতে চাই কে চাই না? আমার নবী একটা দাগ দিয়া কয় উম্মত রে হজ করতে আইসে আমি নবীর রওজা মুবারকে যেই ব্যক্তি জিয়ারত করতে আসব, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, উম্মত রে
উম্মত রে উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করব তার জন্য হাশরের সুপারিশ করা, আমি নবীর জন্য অবশ্যকীয় হইয়া যাইব। আল্লাহু আকবার। কোন তাইলে যেই নবীর রওজা মুবারক জিয়ারত করলে নবীর শাফায়াত নসিব হইয়া যায়, ওই নবীর রওজা মুবারক আমরা দেখতে চাই কি চাই না? ওই নবীর রওজা মুবারক কখনো ভোলা যায়নি, ওই মদিনা কখনো ভোলা যায়নি। এই জন্য সবাই বলেন ভুলিনি ভুলব না, ভুলতে পারি না বলো না ভুলিনি ভুলব না। একটু হাত তুলে ভাবে নেড়ে দেবে না, সবে ভুলিব বলতে পারি না, বলেন সবে ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায়, আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, রে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, ঠিক কিনা? আর সমওয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরে তোমার বুকে শুইয়াছেন শহীদি না বলো না, তোমার বুকে শুইয়াছেন শহীদি না, সবে বলিব কিন্তু তোমায় না, বলেন সবে বলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, আরে তোমার বুকে জিবরীল আমিন সদাই এসেছে, ঠিক কিনা? তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদমে পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদাই এসেছে, আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সবে বলিব বলতে পারি না, বলতে পারি না, বলতে পারি না। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, আদর করে মায়া করে নবীর রওজা মুবারকের নকশা, গম্বুজ মুবারকের নকশাটাও চোখের সামনে বাসাইয়া আদর করে মায়া করে আমার নবীর একটা ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে কন্যা ইয়া হাবিবুল্লাহ। বন্ধু বন্ধু রে ওই আমার নবীর প্রেমিকের দল, কি বলবো আমার দয়াল নবীর শান, আমার দয়াল নবীর শান, আল্লাহ পাকের দরবার যে কত মহান রে বাবা। একটু লক্ষ্য করেন, সেই নবীরে তাজিম করলেই, সেই নবীরে মহব্বত করলেই আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়, জান্নাতি হওয়া যায়, ঈমান নসিব হয়, ঈমানদার হওয়া যায়। ওই নবীর শান বর্ণনা করে পৃথিবীর কোনো বক্তা শেষ করতে পারবে না, পৃথিবীর কোন রাইটার লেখে শেষ করতে পারবে না। এই জন্য একজন আরবি কবি অনেক সুন্দর করে বলেছেন, ইয়া সাহেবাল জামালে ওয়া সাইয়েদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুফিরাল কামার লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু কে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বলতেছে আল্লাহর মর্যাদার সম্মানের আসনের পরে মর্যাদার স্থান হইল আমার দয়াল নবীজির। আরো জোরে, ও জগতের মানুষ রে, এই নবীর শান তো মহান, পৃথিবীর সমস্ত জ্ঞানী সমস্ত আলেম যদি এই নবীর শান লেখেই লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লেকিন আমার নবীর শান আর শেষ হবে না। এই জন্যই কবি বলতেছে, আমি যতই লেখি ততই নবীর শান বাড়তেছে বাড়তেছে, আমার জ্ঞানে আর কুলায় না, পৃথিবীর সমস্ত জ্ঞানীর জ্ঞান শেষ হইয়া যাইব, পৃথিবীর সমস্ত কলমের কালি শেষ হইয়া যাইব, সমস্ত লেখার পাত্রগুলো শেষ হইয়া যাইব, লেকিন আমার নবীর শান লেখা শেষ হবে না। বাস বাদা খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার, এতটুকের মধ্যে আমি আমার লেখা সেলেন্ডার করলাম।
আরশে আজম পে পৌঁ চাহমান রানবী আলা হযরত বলেন আরশে আজম পে পৌঁ চাহমান রানবী আল্লাহু আকবার বলেন আরশে আজম পে পৌঁ চাহমান রানবী আরশে আজম পে পৌঁ চা আপনার আমার নবী তৈ নবী যিনি আরশ আযীম পর্যন্ত পৌঁছেছেন বেনজির বেমেসাল জালু আগার হোমি মোহাওমি মোদাল জালু আগার হোমি মোহাওমি মোদাল জালু আগার হো বেনজির বেমেসাল আপনার আমার নবীর কোনো মেসাল নাই কোনো উদাহরণ নাই কোনো এক্সাম্পল নাই আমাদের বাজারে সমাজে মার্কেটে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কেউ যদি কারোর সাথে দেখা হয় অনেকে আমরা বলা বলি করি এই লোকটা আমার একটা খালাতো ভাই আছে তার মতো এই লোকটা দেখতে আমার সাসার মতো এই মেয়েটা দেখতে আমার বোনের মতো কই না আমার বার আপনার আমার নবীর বেলায় এটা ভিন্ন আপনার আমার নবীর মতো আল্লাহ কাউকে বানান নাই এই জন্য তো নবী কয় উম্মতরে আমি কাহারো মতো না কেউ আমার মতো কথা কন ঠিক কি নাও কষ্ট হয় তাহলে দেখেন এবারে এই নবীরে তাজিম করলে কি দাম বাড়ে না কমে গভীর মনোযোগ বড় শ্রেণীর যুগে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় একজন বনি ইসরাইলের লোক ছিলেন যেই ব্যক্তিটা প্রায় 200 বছর শুধু আল্লাহর নাফরমানি করছে শুধু গুনাহ করছে আল্লাহর নাফরমানের কাজ করত গুনাহ করত জানা করত অন্যায় অবিচার করত বালাকাম তার জীবনে নাই এরকম কিছু কুলাঙ্গার সমাজে আছে না যে সবাই তার ঘৃণা করে কিছু দুষ্ট বদমাশ দুশ্চরিত্র জুয়াড়ি সুৎখুর মদুদি আছে না যারে ফিচি বুলানো দেখলে কই গান্ধুরি যায় কথা খায় না এরকম কিছু অভিশপ্ত লোক যারা সবাই অভিশাপ দেয় মা বাপ অভিশাপ দেয় এরকম কিছু ভূতের সমাজ আছে না নাই আহা আফসোস আজকে সমাজে বিভিন্ন মিডিয়াও দেখা যায় জুয়া খেলার লেগে টাকা দেয় না এই কারণে ফুটে মারে মাস চিন্তা করেন ইসলাম আমরা কোথায় গিয়ে পৌঁছেছি আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করো জোরে আমিন বল আরো জোরে কর আরেকবার কর এই সমস্ত বদ খাচ্ছে থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে জোরে কর আমিন বাজান আমার সংক্ষেপ খুব মনোযোগ নবীরে সম্মান করলে নবীরে তাজিম করলে যে কি লাভ হয় একটু মনোযোগ দিয়া শোনেন না বাবাও কেরম একটা নবী আমরা পাইলাম কেমন নবীর উম্মত আমরা হইলাম খুব মনোযোগ দিয়া লক্ষ্য করেন বনি ইসরায়েলের যুগে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন দুশ্চরিত্রের লোক ছিল যেই ব্যক্তিটা নাকি 200 বছর আল্লাহর নাফরমানি করছে কয় বছর 2 বছর না 200 বছর কয় বছর 200 বছর হায়াত ফেলের একজন সুরা ছাত্র জেলাত আছেন আসেনি তাহলে মনে আশেপাশে কুমিল্লা আছে নাকি তো নোয়াখালী মনে আছে আছে বর্তমানে বাংলাদেশে 100 বছর হায়াত ফেলার কষ্ট কথা কোন ঠিক কিনা তাইলে বাবার আমার 200 বছর ওই বনি ইসরাইলের যুগে এই খুব মনে যুগ ওই বনি ইসরায়েলের যুগে আল্লাহর ওই নাফরমান ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করলো এবাদত বন্দেগি করে নাই আল্লাহর আমল করে নাই আল্লাহর পথে চলে নাই শুধু গুনাহ করেছে নাফরমানি করেছে বাজানো হঠাৎ করে একদিন এই পাপিষ্ট লোক এই নাফরমানি লোকটা এন্তেকাল করলো মৃত্যুবরণ করলো সমাজের মধ্যে এমন নিকৃষ্ট মানের হয়ে গেল সমাজের কেউ তাকে আর দেখতে পারে নাও সমাজের লোক তাকে ঘৃণা করে ওই নাফরমান যখন এন্তেকাল করলো সমাজিরা তার জানাজা হতে না দাফন কাফনের ব্যবস্থা করে নাও কয় একটা আজাব বলা দূর হইছে একটা গজব সমাজ থেকে দূর হইছে লাশটারে ধরে টেনে হেসরে সবাই মিলে ওই জঙ্গলার মধ্যে নির্জন স্তূপের মধ্যে নিয়া ফালাইয়া দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরে
ও যুবক ভাই, ও যুবক ভাই, পায়ে দাঁড়ে বলি হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ, উসিলা হিসাবে আমি গুনাহগার বলি, আমার যোগ্যতা নাই, আমি কান্তা না কে বলি আমি না লায়েক, বলা যায় না কখন যে আল্লাহ কারে কোন দিক দিয়ে হেদায়েত করে কথা বলেন ঠিক কিনাও। এই জন্য আমলের নিয়তে শুনেন, ওই বনি ইসরাইলের যুগের ওই নাফরমান ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করার পরে যখন এন্তেকাল করলো, এলাকাবাসীরা মহল্লাবাসীরা গ্রামবাসী প্রতিবেশীরা সবাই তাকে এত বেশি ঘৃণা করে কেউ দেখতে পারে নাও, তার লাশটা কাফন দাফনের ব্যবস্থা করে নাও, ওই লাশটাকে ধরে টেনে হেসরে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিলেন। ইন্দিনিং টাইমে ওই দিন আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সঙ্গে যখন কথা বলতে গেলেন, আল্লাহ কয় মূসা রে, মূসা নবীর সনে কইছ গো কথা দয়াল, ওই তুর পাহাড়ে নিয়া ওই আমরার সনে নি কইবা কথা গো আল্লাহ, আমরার সনে নি কইবা কথা গো আল্লাহ, ওই নামাজে মজাইয়া রে আল্লাহ, করো আল্লাহ জালো তোমার ভুল এই বসংসার হে আল্লাহ, আমরা বড়য় ফরাদি গো আল্লাহ, আমরা বড়য় ফরাদি, ও তুমি দয়া করলে ক্ষমা পাইব গো আল্লাহ, তুমি দয়া করলে ক্ষমা পাইব গো আল্লাহর একটা ডাক দেন না জোরে আল্লাহ, গুনার কথা স্মরণ করা চোখটা বন্ধ করা কন্যা আল্লাহ, তুমি দয়া করলে ক্ষমা পাইব আল্লাহ, আমরা এই কথা মানি গো আল্লাহ, করো আল্লাহ জালো তোমার ভুল সংসারের মায়ায় ভরে গুনাহ করেছি আল্লাহ, নফসের তারা নাই ফরে পাপ কইরাছি, এখন আসামি হাজির হইয়াছি আল্লাহ, আসামি হাজির হইয়াছি আল্লাহ, ক্ষমা করো মুরে গো আল্লাহ, করো আল্লাহ জালো তোমার বলি, জবানটা গুলে ডাক দিয়া কন্ন আল্লাহ, এ মেরে মালিক হর হালত মে তেরি করম মুঝে পর জরুরি হে, হে মেরে মৌলা, হে মেরে মালিক, মেয়ে হো গুনাহগার তু রব্বি গফুর হে, আয় মেরে মালিক আমরা গুনাহগার তুমি গফুর ও গফার, মাবুদ হর হালত মে তেরি করম মুজ পর জরুরি হে, হাম সব পর জরুরি হে, কবি বলতেছেন ওরে জগতের মানুষ যদিও আমরা গুনাহগার আমরার মালিক যিনি তিনি কিন্তু রহমান, আল্লাহর দয়ার সীমা নাই দয়ার অভাব নাই, তবে চাইতে জানতে হবে, নিয়ত লাগবে, আন্তরিকতা লাগবে, তাকওয়া লাগবে, মন থেকে চাইতে হবে, কথা কন ঠিক কিনাও, আমার বৈরাম হর হালত মে সর্ব অবস্থায় সর্বসময় তেরি করম তোমার করম তোমার দয়া তোমার নজর, হাম সব পর জরুরি হে খুবই প্রয়োজন খুবই জরুরি, তোমার দয়া ব্যতীত একটা সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা পৃথিবীর কাহারো নাই ঠিক কিনা কল, বাজান রে আল্লাহর কত বড় দয়া দেখেন, ওই নাফরমান ব্যক্তি বনি ইসরাইলের সেই 200 বছর অপরাধ করেছে, স্বামী যখন মারা গেলেন যখন দাফন কাপড় না করে স্তূপের মধ্যে ফেলে দিলেন, মূসা নবী কথা বলতে গেলেন তোর পাহাড়ে, মনে আছে, বুঝলে গেছে,
মুসা নবী যেই মাত্র তুর পাহাড়ে গেলেন, আল্লাহ ডাক দিয়া কই মুসা আজকে তোমার সাথে অন্য কোনো বিষয়ে কথা নাই, তোমার সঙ্গে আজকে কোনো কথা বলার মোড আমার নাই, কোনো কথা বলবো না। কয় আল্লাহ কেন? আল্লাহ কই মুসা রে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ কথাটা কি? আল্লাহ কই মুসা তোমার এলাকার মধ্যে তোমার কওমের মধ্যে অমুক জায়গায় অমুক একজন ব্যক্তি অমুক নামে একটা লোক মারা গেছে, মুসা রে সমাজের মানুষ তারে ঘৃণা করে, সমাজের মানুষ তারে দেখতে পারে না, এই ব্যক্তিটা নাফরমান ছিল, 200 বছর আমি খুদার নাফরমানি করছে, অপরাধ করছে, গুনাহ করছে, জানা করছে, ব্যভিচার করছে, অত্যাচার করছে, স্বামী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, মুসা এত পাপিষ্ট হয়ে গেছে সমাজের লোক তারে আর দেখতে পারে না, সমাজের লোক তাকে দাফন কাফন না করিয়াও জংলার স্তূপের মধ্যে ময়লা বর্জনার স্তূপের মধ্যে লাশটা দিয়া ফালাইয়া দিছে। মুসা রে ও মুসা আজকে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি দৌড়াইয়া যাও আমার ওই পাগলাটারে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া জানাজার নামাজের ব্যবস্থা কর। জোরে কর আল্লাহু আকবার, দুই হাত তুলে কর আল্লাহু আকবার। মুসা রবি একটা ডাক দিয়া কয় আল্লাহ এ আবার কেমন কথা, তোমার নাফরমানি করলো আর তুমি বলতেছো তাকে বাজান। আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, সময় মনে হয় অনেক বিলম্ব হয়েছে, যদি আপনাদের কষ্ট হয় ক্ষমা চেয়ে নিচ্ছি। কষ্ট হইতেছে? হ্যাঁ শেষ করে দেব, হ্যাঁ শেষ করে দেই। বাজান চলবো চলবো কন, আপনারা বললে আমি চালাইতে রাজি আছি, তবে আমারও কিছু শর্ত আছে। রিক্সার ড্রাইভারও ড্রাইভার, হুন্ডার ড্রাইভারও ড্রাইভার, বিমানের ড্রাইভারও ড্রাইভার, বেশ কম আসেরা নাই আমার কথা কয় না, এক করলে ইশারা ব্যাক করলে ঠুসা, তা আমি সালামও শর্ত আছে, আমি কষ্ট করে সালামও আমল করতে হবে, কথা কন ঠিক কিনা? হারা রায় তোমার শুনুনের সাথে কথা হবে কম, আমল করবেন বেশি, জীবন হবে সার্থক, এই কথা বলেন ঠিক কিনা? আখলিস দিনিকা ইয়াকফিকাল আমালুল কালিল, নবীজি বলেন উম্মত ইখলাসের সাথে যদি হয়, খুলুসিয়তের সাথে যদি হয়, একাগ্রচিত্তভাবে যদি হয়, একনিষ্ঠতার সাথে যদি হয়, অল্প আমলই হবে তোমার নাজাতের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? বাজান আমার একবারে মুখতাসার সংক্ষেপ করছে গভীর মনোযোগ। এবারে আল্লাহর কাছে যখন মুসা নবী বললেন মাবুদ তোমার লীলা তোমার খেলা বোঝা বড় দায়, আল্লাহ কো যা কইছি তাড়াতাড়ি করেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দৌড়ে তুর পাহাড় থেকে মহল্লায় আসলেন, মহল্লাবাসীর সাথে যুগ জিজ্ঞাসা করলেন, তথ্য তালাশ নিলেন, পরামর্শ নিলেন, ইনফরমেশন নিলেন, কি ব্যাপার খবরা খবর নিয়ে জানতে পারলেন আসলে এই লোকটা একটা বদকার, আসলে এই লোকটা জেনাকারী, আসলে এই লোকটা আল্লাহর একজন নাফরমান ব্যক্তি, সমাজের খুবই ঘৃণিত ব্যক্তি, একেবারে পাপিষ্ট ব্যক্তি, সমাজের কেউ তাকে দেখতে পারে নাও। এবারে এই সমস্ত কিছু জানার পরে মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মাবুদ ও আল্লাহ, তুমি তো বলেছো একটা ব্যক্তি সম্পর্কে 10 জন যদি ভালো বলে সমর্থন করে, তুমি নাকি ওই 10 জনের সাথে তুমিও সমর্থন করো, কেউ যদি খারাপ বলে সমর্থন করে সেটা তুমিও নাকি খারাপ বলে সমর্থন করো। যেমন মুসলিম শরীফের একখানা হাদিস মনে পড়ে গেল, আমার নবীজি বলেন মার আহুল মুসলিমুন হাসানুন ফাহুয়া ইনদাল্লাহি হাসান। সুবহানাল্লাহ, 10 জন লোক যদি কোনো একটা বিষয়কে ভালো সুন্দর বলে যদি সাপোর্ট করে, আল্লাহ কইতে আমিও সাপোর্ট করি। সুবহানাল্লাহ বলেন মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ ব্যাপার কি? এলাকার থেকে খোঁজখবর তত্ত্ব তালাশ নিয়ে জানতে পারলাম এই লোকটা আসলে একটা নাফরমান, এমন নাফরমান এমন পাপিষ্ট, জানা যাও কাফন দাফনের অধিকার রাখে না। এই লোকটার উচিত শিক্ষা এমনই হওয়া, তার উচিত বিচার এমনই হওয়া দরকার, তাকে আবার কেন জানাজা দেওয়ার জন্য বললা, হাকিকত কি কারণ কি? আল্লাহ কয় মুসা রে আমি জানি আমার এই বান্দাটা গুনাহগার। আল্লাহু আকবার,
এই উত্তর রাজ্য এলাকার মুসলমান, আপনার আমার জীবনে কি গুনাহ করছি না করছি? ভাই বেরাদার, মা বাপ স্ত্রী সন্তান যদিও না জানে, যিনি জানেন তিনি কে? যারে ফাঁকি দেওয়া যায় না তিনি কে? আল্লাহ আমাদের সবকিছু জানে কি জানে না? আল্লাহ কয় মুসা নবী রে, এই ব্যক্তিটা যে নাফরমান, এই ব্যক্তিটা যে পাপিষ্ট গুনাহগার, আমি আল্লাহ জানি জানি। কয় আল্লাহ তাইলে আবার কেন এই লোকটারে জানাজার কথা, দাফন কাফনের কথা কইতেছ? আল্লাহ ব্যাপারে কি? আল্লাহ কয় মুসা রে, যদিও এই ব্যক্তিটা গুনাহগার, এই ব্যক্তিটা যখন তাওরাত শরীফ কিতাবটা যখন তেলাওয়াত করত, ওই কিতাবের মাঝে মাঝেই আমি আমার বন্ধু নবী রাহমাতাল্লিল আলামিন, যিনি নূরে মুজাসসাম, যিনি শাফিউল মুসনাবিন, যিনি রাহাতুল আশিকিন, যিনি মুরাদুল মুশতাকিন, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি বেনজির ও বেমিসাল, যিনি রাহমাতাল্লিল আলামিন, যিনি কুল কায়নাতের নবী, যিনি শাফিউল মুসনাবিন, যিনি উম্মতের কান্ডারি নবী, রাহমাতাল্লিল আলামিন নবী, যেই নবীর সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। মুসা রে, যেই নবীর সৃষ্টি না করলে তুমি মুসারও সৃষ্টি করতাম না। ওই নবীর নাম আমি আদর কইরা রাখছি মুহাম্মদ। মুসা রে, ওই তাওরাত কিতাবের মধ্যেই আমি আমার বন্ধুর নামের অক্ষর মুহাম্মদ যত জায়গায় লেখছি, যদিও এই লোকটা গুনাহগার। ওই লোকটা এই কিতাবটা পড়ার সময় মুহাম্মদ নামটা যখন পাইত, এইভাবে সুমা দিয়া না আদর কইরা মুখে চোখে মাগত। আরো জোরে, আমার বন্ধু নবীর মহব্বত কইরা, আমার বন্ধু নবীর নাম মোবারকের মহব্বত করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, এই ব্যক্তিটা জান্নাতি আমি ঘোষণা দিয়া দিলাম। এই ব্যক্তিটা ইমানদার, শুধু ইমানদার নয়, অলরেডি জান্নাতের মধ্যে 70 জন হুরের সঙ্গে তার বিবাহ ঠিক করা হয়েছে। আরো জোরে, ওই আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ, ওই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়াও, বলেন নবী তুমি নবী উলাম্বিয়াও, হাজের নাজের গো তুমি শৈশরীলে ঠিক কিনা? হায়াতুল নবী তুমি গো নবী, ওই রহমতের দরি ইয়া গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। কথা কন ঠিক কিনা? কাউসার রহম মালিক গো তুমি, কাউসার বিলাহি ওই জান্নাতের মালিক তুমি গো নবী, ওই জান্নাত বিলাহি গো নবী, নবী তুমি নবী গুণমণি, ফুল সিরাতের দ্বার গো নবী, থাকি ওই পাফি তাফি উম্মতের গো নবী, নিতেন পার করি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে কন্যা ইয়া হাবিবাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল, আমার নবীর তাজিম করলে শুধু দুনিয়ায় সম্মান না, আমার নবীর সম্মান করলে জান্নাত পাওয়া যায়, কারণ জান্নাতের মালিক আল্লাহ আমার নবীর বানাইছে। কথা কর ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা, আমার বাইরে যারা আছেন এখনই দোয়া হবে, তো আবার দোয়া হবে, তারা এক মিনিটের মধ্যে যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। বাজান আমার কষ্ট হইতেছে বন্ধুরা, আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজান আমার। তাইলে এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয়ে যায়, গুনাহ যতই বড় হোক না কেন, আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে। কথা কন ঠিক কিনা? তাইলে বাবারা আমার ব্যাংকে সো আলা হযরত সুবহানাল্লাহ কল্লা গমজে দম করে যান মুর্শিদে দীন জি কা, গমজে দম করে যান
মুর্শিদে দীন জি কে বেকেসো সবসে সবসে আপনি মাম লাকা প্যারা মাম রানবী আপনি মাম লাকা প্যারা মাম রানবী দোনো আলম কা দোলা হামা হামারা নবী দোনো আলম কা দোলা হামা। আপনাদের হয়তো অনেকের বুঝতে কষ্ট হয়, আমাদের চট্টগ্রামে উর্দু শেয়ারগুলো একটু বেশি চলে, অসুবিধা হচ্ছে আপনাদের? অন্তরে শান্তি লাগে কি লাগে না? আরে কোনে দে কোনে দে তাহে দে নেকো মম চাহি কোনে দে তাহে দে নেকো মম চাহি আরে দেনে ওয়ালা হে সাচা হামারা নবী জোরে কর সুবহানাল্লাহ। মুলকে কম মুলকে কো গোটা জাহানের মধ্যে কেউ নাই, মুলকে কেউ নাই না মেন আম্বিয়া তাজিদার আম্বি কেরামের লিডার সর্দার গোটা জাহানের মধ্যে কেউ নাই, এই যাই সুরের মুসলমান এ আছে 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 কে আছে জানেননি তাজেদার কা আকা হামারা নবী নাই নাই কেউ নাই, সকল নবীদের সর্দার হিসাবে যিনি আছেন, সকল নবীদের ইমাম হিসাবে যিনি আছেন, সকল নবীর সামনে দাঁড়াইয়া যিনি ইমামতি করেছেন, সকল নবীরা যে এই নবীর ফিজে একটা ডাকেরা নামাজ পড়ছে, এই নবীটা অন্য কোন নবী নাই রে, এই উত্তর রায়চু এলাকার মুসলমান ওই নবীটা হইল আমার আর তোমার দয়াল নবী। খুশি নবাদ ওর শায়ের আখরি আখরি কসিদা কে ফরমাতি হে সুনি, কষ্ট হচ্ছে? আসমান নহি পরে সব নবী রহ গে, আল্লাহু আকবার কর, বুঝলে আর একটু মজা লাগবে। আসমান নহি পরে সব নবী রহ গে, অর্থাৎ আসমানের ফড়ে রহ গে স্টপ, সব নবী থেমে গেছে, জাওনের হেডম আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ, বাজ্যে সুবহানাল্লাহ, গোসল করার লাগবে নি কোন আপনার খুশকিটা ধারায় কোনো বটবটি চালা লেতাম নি কোনো। আর নবীর ব্যাপারে এত বড় একটা শান করলাম, সুবহানাল্লাহটাও আস্ত কর, ওয়াবির মতো হয়ে গেছি, কেম করতে গেলে মাজা ব্যথা কথা কর, সুবহানাল্লাহ করে কর। আসমান নহি পরে সব নবী রহ গিয়ে আরশে আজম পে পৌঁছা হামারা নবী, পুষ্টি গেলে তোর আসমানের আসমান তো বাদ 70,000 নূরের ভরদা বাদ করে লা মকান আরশ আজিম দেয় আমার নবী আল্লাহর সাথে দিদার করছে, সুবহানাল্লাহ। আর আস্তে কর, সুবহানাল্লাহ, ওয়াবরে শুনলাম তোর ডল লাগতেছে, সুবহানাল্লাহ, জোরে কান আরে সুবহানাল্লাহ। নবীর সেনা আমরা কাউকে ভয় করি না, মরতে হলে নবী নিয়ম, মরণে জীবনে মরণে শয়নে স্বপনে ঘুমে জাগরণে কবরে হাসরে মিজানে ফুলজরাতে সর্ব জায়গায় নবী চাই, কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। এই জন্য নবী যারা চাই, এই নবীর মহব্বত হাতনামান, এই নবীর মহব্বত যাদের অন্তরে আছে, নিঃসন্দেহে আমি বলবো ওই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। এক কথাই শেষ, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতের উপর আমল করেন, রাসূল যা এনেছে গ্রহণ করেন, যা নিষেধ করেছে বর্জন করেন, আপনার সর্বাঙ্গিক জীবন ব্যবস্থা সার্থক, সফলতা অর্জন করতে পারবেন, গন্তব্যে পৌঁছে যাবেন, সাকসেসফুল হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে এই নবীর আদর্শ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন।